কেএফসির একটা মজার খাবার হচ্ছে চিকেন পপকর্ন। আর এই চিকেন পপকর্নটি ছোট বড় সবার অনেক পছন্দের। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে এই মজাদার চিকেন পপকর্নটি কিভাবে বাসায় তৈরি করবেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। এই চিকেনটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর চিকেনটা ঠিক এভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো চিকেন ব্রেস্ট নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব একে একে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার। এখন এই সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে মেশাবো যেন ঝাল মশলাটা চিকেনের মধ্যে ঢুকে। লবণ দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে দিবেন, কারণ সয়া সসের মধ্যে এমনি লবণ থাকে। আর এখানে ভিনেগার দেওয়ার কারণটা হচ্ছে যখন আমরা চিকেন রান্না করি চিকেনের রানের মাংসটা অনেক নরম হয়ে যায়, যেহেতু চিকেনের ব্রেস্টের মাংসটা একটু আঁশযুক্ত, ভিনেগার দেওয়ার কারণে এই আঁশ ভাবটা থাকে না, দেখা যায় চিকেনের মধ্যে একটা জুসি ভাব থাকে। এখন এই চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। ঠিক আধা ঘন্টা পর আমি এটা বের করে কোটিং করব। আর এই জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ডিম, এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, এটা ক্রাশ করা। এখন এই চিকেনটা তুলে প্রথমে আমি ময়দাতে গড়িয়ে নিব আর ময়দাটা ঠিক এভাবে ঝেড়ে ডিমের মধ্যে দিয়ে দিব। ডিমটা ঠিক এভাবে লাগানোর পর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বে দিয়ে এখন ঠিক এভাবে কোটিং করে নিতে হবে। কোটিং করার পর একটা প্লেটে রেখে দিব। এভাবে আমি বাকি সব চিকেনগুলো কোটিং করে নিব। সবগুলো চিকেন পিস এভাবে কোটিং করার পর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 15-20 মিনিটের জন্য। এতে করে ব্রেড ক্রাম্বগুলো চিকেনের গায়ে খুব ভালো মতো সেট হয়ে যাবে। ঠিক 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ফ্রোজেন করতে পারেন। যখন প্রয়োজন হবে ঠিক তার 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে তেলে ভেজে নিতে পারেন। এখন আমি এই চিকেন পপকর্নগুলো ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেন পপকর্নগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে, কারণ এখন যদি চুলার আঁচটা বেশি থাকে তাহলে উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একটু শক্ত বা কাঁচা থেকে যাবে। এজন্য চুলার আঁচটা এখন মিডিয়াম লো করে রেখে পপকর্নগুলো ভেজে নিতে হবে। এভাবে একবার একটু আলতো করে প্রত্যেকটি পপকর্ন উল্টিয়ে দিতে হবে। এভাবে কয়েক মিনিট ভাজার পর যখন বুঝতে পারবেন উপরটা বেশ ক্রিস্পি হয়ে গেছে আর উপরে বাদামি রং চলে এসেছে, তখন এই পপকর্নগুলো তুলে ফেলতে হবে। একটা কিচেন টিস্যুতে তুলে নিচ্ছি যেন পপকর্নের গায়ে বাড়তি তেল না থাকে। এভাবে আমি বাকি পপকর্নগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন পপকর্ন। আর এর ভেতরটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সফট আর খুব সহজেই কিন্তু ছিঁড়ে আসছে। বিকালের নাস্তাতে অথবা বাচ্চাদের টিফিনের জন্য সহজে তৈরি করে নিতে পারেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।